যে যেখানে বসে আমাদের আজকের এই অনুষ্ঠান শুনছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই অতি প্রিয় অনুষ্ঠান সুজনেশু শ্রোতা বন্ধুরা আজকে মাসের প্রথম সুজনেস্যু এ সপ্তাহের অনেক চিঠি এবং মেইল তো আছেই গত সপ্তাহেরও কিছু মেইল আমাদের হাতে রয়েছে আমরা আজকে চেষ্টা করব আপনাদের দুই সপ্তাহের যে চিঠি এবং মেইল সেগুলোর উত্তর দেওয়ার বা যে মতামতগুলো তুলে ধরেছেন সেগুলো জানানোর আর চিঠি এবং মেইল নিয়ে আজকে আমার সাথে আছেন আমি আমির লাকি শ্রোতাদের চিঠি এবং মেইল আমরা পড়ব তবে একটু সময় নিয়ে নিচ্ছি অতি সংক্ষেপে যদিও শ্রোতারা এরই মধ্যে আমাদের ফেসবুক পেজে দেখেছেন আমাদের যে নতুন অনুষ্ঠান সূচি শুরু হয়েছে গতকাল থেকে অর্থাৎ পয়লা অক্টোবর থেকে এটি চলবে ত্রিশে মার্চ পর্যন্ত পয়লা এপ্রিল থেকে আমরা আবার আমাদের গ্রীষ্মকালীন অনুষ্ঠান আমরা চালু করব এই ছয় মাস চলবে শীতকালীন অনুষ্ঠান সূচি অনুযায়ী এর মধ্যে যে বিষয়গুলো রয়েছে তার অন্যতম একটি বিষয় হচ্ছে শ্রোতাদের অনেক দিনের দাবি ছিল যে স্পন্দন অনুষ্ঠান সপ্তাহের সাত দিনই যেন প্রচার করা হয় আমরা গতকাল থেকে শুরু করেছি এখন আমরা স্পন্দন ম্যাগাজিন অনুষ্ঠান সপ্তাহের সাত দিনই প্রচার করব। এছাড়া আরও শ্রোতাদের যে অনুরোধ ছিল অনুরোধের আসর বাড়ানোর আমরা নতুন একটি অনুরোধের আসর আমরা চালু করেছি এটি নাম দিয়েছি মনমোহা শ্রোতাদের এস এম এস এবং ফেসবুক কমেন্টসের মাধ্যমে অনুরোধের গান নিয়ে একটি অনুরোধের আসর এটি আমরা মাসে দুটি প্রচার করব সকাল নয়টা পনেরো মিনিট এটিও শ্রোতাদের দাবি ছিল যে সকালে কোনো অনুরোধের আসর নেই এই অনুষ্ঠানটি আমরা প্রচার করব। ইংরেজি মাসের প্রথম এবং তৃতীয় সোমবার সকাল নটা পনেরো মিনিটে বর্তমান প্রেক্ষাপট নিয়ে অবশ্যই বেতারও পিছিয়ে নেই বাংলা বেতার আশ্রয়ী কেন্দ্র থেকে দুটি অনুষ্ঠান আমরা সংযোজন করেছি যার একটি হচ্ছে তারুণ্যের স্বপ্ন তরুণদের চাওয়া পাওয়া নিয়ে বিশেষ আড্ডামূলক অনুষ্ঠান বা আলোচনা অনুষ্ঠান বা প্রামাণ্য অনুষ্ঠান এটি আমরা বিশ মিনিটের অনুষ্ঠান করব। এটিও মাসে দুটি অনুষ্ঠান প্রথম এবং তৃতীয় শনিবার বেলা আড়াইটা আমরা প্রচার করব। আর আরেকটি নতুন অনুষ্ঠান নামও মিল রয়েছে নতুন বাংলাদেশ এই অনুষ্ঠানটি আইন বিচার সুশাসন ও বৈষম্যবিহীন বাংলাদেশ গঠন নিয়ে বিশেষ সাক্ষাৎকার বা আলোচনা অনুষ্ঠান এই অনুষ্ঠানটিও মাসে দুটি প্রচার হবে দ্বিতীয় এবং চতুর্থ রবিবার বিকেল চারটা দশ মিনিটে আর একটি অনুষ্ঠান আমরা প্রচার করব দ্বিতীয় পঞ্চম সোমবার বিশ মিনিটের অনুষ্ঠান আধুনিক গানের একটি অনুষ্ঠান যেহেতু রাতে প্রচার করব। আমরা সুন্দর একটি নাম দেওয়ার চেষ্টা করেছি তারা ভরা রাত শ্রোতা বন্ধুরা আমরা আমাদের যে নতুন অনুষ্ঠান আমরা চালু করেছি পয়লা অক্টোবর থেকে শীতকালীন সময়সূচি অনুযায়ী আমরা অনুষ্ঠান প্রচার করব। আর আগের অধিকাংশ অনুষ্ঠানগুলো আমরা রেখেছি সময়ের প্রেক্ষাপটে অনেক অনুষ্ঠান আমরা বাদও দিয়েছি আশা করছি যে আপনাদের আপনাদের আগামী মাস ভালো অনুষ্ঠান নিয়ে সাথে আমরা থাকতে ছয় শ্রোতা বন্ধুরা আর কথা নয় চলে যাচ্ছে আপনাদের চিঠি এবং মেইলগুলোতে দুটো চিঠি আমরা এই আসরে পেয়েছি স্যার মামুনের রশিদের সভাপতি সোনালী রেডিও ক্লাব রহিমাপুর সুজাইলহাট মহাদেবপুর নৌকার বন্ধু তার চিঠি দিয়ে আজকের আস শুরু করি মামুনুর রশিদ আপনি একটি চিঠিতে লিখেছেন যে আগামী শীতকালীন অনুষ্ঠান সূচিতে রাজশাহীর স্থানীয় সংবাদপত্রের যে শিরোনাম পর্যালোচনামূলক একটি অনুষ্ঠান প্রচার করার অনুরোধ করেছেন আর আরও একটি চিঠিতে আপনি লিখেছেন যে রাজশাহী বেতারে অনেকদিন বড় শিল্পীদের কোনো অডিশন হয়নি তাই অডিশনের মাধ্যমে বেতারে কিছু নতুন বড় শিল্পী সংযোজন করা হোক কেননা শিশু শিল্পী ঘোষক ঘোষিকা এবং সংবাদ পাঠকদের অডিশন ইতোমধ্যেই কিন্তু হয়েছে মামনুরশির আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার দুটি চিঠির জন্য এরই মধ্যে আপনারা শুনেছেন যে আমাদের শীতকালীন অধিবেশন শুরু হয়ে গেছে যার একদিন পরে আপনার চিঠিটি পাচ্ছি তাই এই শীতকালীন সময়সূচিতে আপনার প্রস্তাবিত যে অনুষ্ঠান সেটি আমরা প্রচার করতে পারছি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আর আপনি অন্য চিঠিতে লিখেছেন বেশ কয়েক বছর থেকে বড়ো শিল্পীদের জন্য অডিশন নেওয়া হয়নি তো আপনার অবগতির জন্য জানাচ্ছি যে আমরা বাইশ সালের নভেম্বর মাসে বড় শিল্পীদের অডিশন আমরা নিয়েছি তেইশ চব্বিশ এখন প্রায় দুই বছর এক বছর দশ মাসের মতো হচ্ছে খুব বেশি দেরি কিন্তু হয়নি অনেক তালিকাভুক্ত শিল্পী আমাদের রয়েছে সব শিল্পীকে আমরা আমন্ত্রণও জানাতে পারি না সেজন্য এত তাড়াও নেই আমরা অডিশন আবারও নেব তবে একটু দেরি হচ্ছে ধন্যবাদ আপনার চিষির জন্য জানুয়ারি চব্বিশ মাসের সবুজ বাংলার পুরস্কার ধন্যবাদ এবং ভালো লাগার অনুভূতি প্রকাশ করেছেন চিঠির মাধ্যমে মোহাম্মদ রমজান আলী রিপন নলুয়া কান্দি আজিজাবাদ তারা সিরাজগঞ্জ থেকে ধন্যবাদ আপনাকে আবারও আমাদের সবুজ বাংলা অনুষ্ঠান শুনবেন এবং এভাবে কুইজ বিজয় নির্বাচিত হবেন মোহাম্মদ ফরহাদ হোসেন সাধারণ সম্পাদক তরুণ বেতার শ্রোতা সংঘ কাশিপুর রহমানপুর পতিতলা নগা থেকে চিঠি পাঠিয়েছেন। তিনি লিখেছেন যে 1977 সালে তার ক্লাবটি শ্রোতা ক্লাব হিসেবে নিবন্ধিত হলেও রাজশাহী বেতারের সুজনীশুর কাছে একটি ক্যালেন্ডার চেয়ে চিঠি পাঠিয়েছিলেন। আপনি কিন্তু এখন পর্যন্ত আপনার ঠিকানাে সেই মানে ক্যালেন্ডার পাঠানো হয়নি তাই অনুরোধ করেছেন আপনাকে যেন একটি ক্যালেন্ডার পাঠানো আমরা খোঁজ নিয়ে দেখব যতটুকু মনে পড়ছে যে আপনার চিঠিটি যারা এই কাজের সাথে তাদেরকে দিয়েছিলাম কোনো কারণে হয়তো বাদ পড়ে যেতে পারে তবে পাঠানো হয়েছে কিনা সেটি পরীক্ষা করে সেই সাথে ক্যালেন্ডারও আছে সেটিও খোঁজ নে যদি সম্ভব হয় আপনাকে একটি ক্যালেন্ডার পাঠানোর চেষ্টা করব ধন্যবাদ নিয়মিত চিঠি লিখবেন এবং আমাদের অনুষ্ঠান শুনবেন শিবগঞ্জ বগুড়ার মোকামতলা থেকে চিঠি পাঠিয়েছেন মোহাম্মদ ইসমাইল হোসেন আপনি বাগমারার বন্ধু লিখেছেন মানে অভিযোগ আকারে লিখেছেন যে প্রতিদিন সকাল ছটা পঁয়ত্রিশ মিনিটে উচ্চাঙ্গ সঙ্গীত শুনতে ভালো লাগছে না ওই সময় দেশের গান অথবা অন্য কোনো অনুষ্ঠান প্রচার করার অনুরোধ করছে নতুন সময়সূচি অনুযায়ী তো এটি এমনিতেই বাদ হয়ে গেছে আগামী ছয় মাস হয়তো আর এটি আপনাকে শুনতে হবে না এই সময় ধন্যবাদ অন্য কোনো মতামত জানিয়ে চিঠি লিখবেন মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু সভাপতি বেলকুচি হ্যালো ফ্রেন্ডস বেতার শ্রোতার সংঘ গাবগাছি চিঠি বেলকুচি আপনি লিখেছেন গত বিশ তারিখে সকাল নটা পাঁচ মিনিটে শিশু মেলা অনুষ্ঠান আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে বিশেষ করে রসনারা কেয়ার উপস্থাপনা আপনার মন ছুঁয়ে গেছে একই সাথে আপনি লিখেছেন যে আমরা বিশ তারিখে যে নাটক প্রচার করেছি সেটি আপনার কাছে শ্রেষ্ঠ নাটক মনে হয়েছে বনলতা সেন তুমি কোথায় এই নাটকে প্রত্যেকটি চরিত্রের কথায় আপনি উল্লেখ করেছেন যেগুলো আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন বেতার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন এবং আপনি জানিয়েছেন যারা অভিনয়ে ছিলেন আপনাকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনি আমাদের নাটকটি শুনেছেন এবং এত ভালো লেগেছে সেটি জানিয়ে আমাদেরকে চিঠি লিখেছেন অবশ্যই যারা নাটকে অভিনয় করেছেন সেসব শিল্পীদের আপনার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা পৌঁছে দেওয়ার চেষ্টা করব দুটো চিঠি আসরে পেয়েছি আমরা আব্দুল ওহাব প্রধান সম্রাটের কাছ থেকে কুকি বাজেট বড়িয়াহাট শিবগঞ্জ বগুড়ার বন্ধু দুটো চিঠিতেই আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনি ভালো লাগার মন্তব্য করেছেন একটি চিঠিতে লিখেছেন যে গত তেইশ তারিখে সুখী পরিবার অনুষ্ঠানে এই গরম আবহাওয়ায় করণীয় খাবারের খারাপ দিকগুলো এবং ছোট পরিবারের সুবিধা নিয়ে যে চমৎকার আলোচনা ছিল সেটি আপনার কাছে ভালো লেগেছে এবং আপনি লিখেছেন চব্বিশ তারিখের স্পন্দনে শত পর্বে মাও সেতুং সম্পর্কে যে তার যে জীবনী আমরা তুলে ধরেছি সেটির জন্য আপনি ধন্যবাদ জানিয়েছেন আর একই সাথে আরও একটি চিঠিতে আপনি লিখেছেন যে রাজশাহী বেতারের অনুষ্ঠান নিয়ে আসলে তেমন কিছু বলার নেই অত্যন্ত সমসাময়িক বিষয় নিয়ে সাজানো গোছানো অনুষ্ঠান আমরা উপহার দিচ্ছি এবং সবাই উপকৃত হচ্ছে এটিও লিখেছেন বিশেষ করে এখন ডেঙ্গু জ্বর সারা দেশে একটা আতঙ্ক সৃষ্টি করেছে এই অবস্থাতে আমরা যে অনুষ্ঠান প্রচার করছি এবং সুখী পরিবার সবুজ বাংলা অনুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠানে আমরা যদি এই অনুষ্ঠানগুলো আরও বেশি বেশি প্রচার করি তাহলে হয়তো অনেকে উপকৃত হয় ধন্যবাদ ডেঙ্গু জ্বর নিয়ে একটি ফোনের অনুষ্ঠানও আমাদের করার ইচ্ছে রয়েছে যত দ্রুত সম্ভব আমরা এটি করার চেষ্টা করব আমরা চিঠি পেয়েছি এই আসরে মোহাম্মদ রবিউল ইসলাম ময়নের কাছ থেকে সভাপতি উৎসব বেতা শ্রোতার সংঘ শিবনগর কানসার শিবগঞ্জ চাপাইনাবগঞ্জ থেকে রবীল ইসলাম ময়েন আপনার দুটো চিঠি পেয়েছি দুটো চিঠিতে আপনি আমাদের বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে মতামত জানিয়েছেন যেগুলো আপনার ভালো লেগেছে আমাদের ভাবাইয়া গান চব্বিশ তারিখের আটটা পনেরো মিনিটের সুরভি অনুষ্ঠান আপনার স্বাস্থ্য অনুষ্ঠান গম্ভীরা দিন যায় কথা থাকে পুরনো দিনের গানের অনুষ্ঠান এটিও আপনার কাছে ভালো লেগেছে আরও একটি চিঠিতে বরাবরের মতোই বিভিন্ন কালের সংমিশ্রণে আপনি আমাদের বিভিন্ন অনুষ্ঠানের প্রশংসা করেছেন যেগুলো বিভিন্ন তারিখের এবং বিভিন্ন সময়ের অনুষ্ঠানগুলো আপনি খুব মনোযোগ ভাই ইসলাম ময়ন আপনাকেও ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি যে সপ্তাহ ব্যাপী আমাদের অনুষ্ঠানগুলো শুনেছেন ভালো লাগার কথা জানিয়ে চিঠি লিখেছেন সেজন্য প্রাত্যহিক ম্যাগাজিন অনুষ্ঠান প্রাত্যহিকই পরি মানে আবার প্রচার করা হচ্ছে অর্থাৎ প্রতিদিন প্রচার করা হচ্ছে এটি ভীষণ আনন্দের খবর একই সাথে বাংলাদেশ বেতার রাজশাহীর কেন্দ্রের অনেক অনুষ্ঠানে ভালো লাগে স্পন্দন আপনার স্বাস্থ্য জানা অজানা নাটক ইসলামিক অনুষ্ঠান পরশমুনি বিয়ের গান নওসা আনন্দ আমার গান সহ অনেক অনুষ্ঠানের কথাই উল্লেখ করেছেন মোহাম্মদ আনিরুল ইসলাম এবং আসফিয়া তাসনিম রহস্য বেতার সংঘের সভাপতি বিরোজপুর সোনা মসজিদ চাপানাপগঞ্জ থেকে অনেক ধন্যবাদ আনিরুল ইসলাম আপনাকেও আমাদের স্পন্দন অনুষ্ঠানের ভক্ত সেই সাথে কোনো নাটকই হয়তো আপনি মিস করেন না প্রত্যেকটি নাটকের ফিডব্যাক আমরা পেয়ে থাকি আপনার কাছ থেকে পরিবার সহ আমাদের অনুষ্ঠান শুনে থাকেন এভাবেই বাংলাদেশ বেতারের সাথে থাকবেন এবং সুজনের অনুষ্ঠানে চিঠি লিখবেন আজকের আসরের শেষ চিঠিটি পড়ছি আবু তালেবের সহকারী পরিদর্শক বাংলাদেশের ডাক বিভাগ থেকে তিনি নগার নগরবন্ধু আমাদের কাছে চিঠি লিখেছেন এবং বরাবরের মতোই লিখেছেন রাজশাহী বেতারের সাথে সময় রয়েছেন শুনছেন মামুন রশিদের সাক্ষাৎকার আপনার কাছে ভালো লেগেছে গত পঁচিশ তারিখে যেটি প্রচার হয়েছে একই সাথে বেতারের অনুষ্ঠানগুলো শুনে থাকি আসলে এই বেতারে যারা উপস্থাপন করেন বা অনুষ্ঠান করেন তারা বাড়তি কথা বলেন না এটি লিখেছেন আপনি আর একই সাথে লিখেছেন যে গত তেইশ তারিখে আপনি ওয়াসিউর রহমানের নিকট পোস্ট কার্ড পাঠিয়েছেন আর যদি কারো প্রয়োজন হয় তাহলে আপনার সাথে যেন যোগাযোগ করে সেই কথাটিও আপনি চিঠির মাধ্যমে সুজনিস্যুর মাধ্যমে জানাতে চেষ্টা করেছেন আবু তালেব আপনাকে ধন্যবাদ অনেকেই এভাবে আপনি পোস্টকার্ড দিয়ে সুজনিস্যুকে সমৃদ্ধ করছেন সেজন্য বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি শ্রোতা বন্ধুরা এটি ছিল আসরের শেষ চিঠি তবে গত সপ্তাহের এবং এ সপ্তাহের মিলে অনেক মেইল কিন্তু আমাদের হাতে রয়েছে আমরা সবগুলো মেইলই আমরা পড়ে তার জবাব দেওয়ার চেষ্টা করব লাকি একটু দ্রুত লয় আমাদের পড়তে হবে অবশ্যই স্যার ধন্যবাদ অনেকগুলো মেইল আমার হাতে এ সপ্তাহের মোহাম্মদ সালাউদ্দিন লালন সভাপতি পানপাতা রেডিও শ্রোতা ক্লাব ভালুকগাছি মাছপাড়া পুঠিয়া রাজশাহী থেকে মেল করেছেন আপনি লিখেছেন আমি আমার গান অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা ফোনে লাইন পাই না কমেন্টের কোনো অনুরোধ রাখা হয় না যেহেতু কমেন্টের অনুরোধ রাখা হয় না সেক্ষেত্রে ফেসবুকে পোস্ট না দেয় ভালো আমরা ফোন অনুষ্ঠানে যারা ফোন করব তারা প্রথমে নাম ঠিকানা বলে গানের অনুরোধ করব কিন্তু হিতে বিপরীত হয় শ্রোতারা ফোন করলে উপস্থাপিকায় নিজেই শ্রোতার নাম বলে দেন তিনি একজন শ্রোতার নামও বলেছেন এটা কেমন স্বজন জানতে চাই এখানে আমরা অনেকেই এরকম ভুক্তভোগী আসলে দীর্ঘদিন একটি অনুষ্ঠানের সাথে থাকলে কারো কণ্ঠস্বর শুনলে সেটি কিন্তু বলেই দেওয়া যায় নাকি যে কোন শ্রোতা বন্ধু ফোন করেছেন এমনটি থেকেই হয়তো সেই অভিজ্ঞতার আলোকেই তিনি তার নামটি সাথে সাথে বলেছেন তবে এর সাথে স্বজনপ্রীতি জড়িয়ে আছে বা এই সম্ভাবনা কতটুকু আছে সেটি ভেবে দেখা দরকার তো তারপরে আপনারা যেহেতু অভিযোগ করেছেন বিষয়টি আমার গান অনুষ্ঠানের যে উপস্থাপিকা রয়েছেন তাকে আমরা এই বিষয়টি অবহিত করবো সব শ্রোতার গানই যেন শোনানো হয় যেভাবে তিনি অনুরোধ পান না কেন ফেসবুক কমেন্টসেও যদি অনুরোধ আসে বা টেলিফোনে সরাসরি যদি অনুরোধ করে সব অনুরোধে যেন পর্যায়ক্রমে রক্ষা করার চেষ্টা করেন তিনি ধন্যবাদ আবারও লিখবেন মোহাম্মদ আনারুল ইসলাম সভাপতি মৈত্রী বেতার শ্রোতা ক্লাব বেগমপুর বসিরহাট উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ ভারত থেকে মেল করেছেন তিনি লিখেছেন আপনি রাজশাহী বেতারের একজন গুণমুগ্ধ শ্রোতা প্রত্যেকটি অনুষ্ঠানে মনোযোগ সহকারে শুনি বিশেষ করে এফ এম আটাশি দশমিক আটের বিকেলের অধিবেশনে প্রচারিত এফ এম এর যে প্রিয় গান পর্বটি আপনার অত্যন্ত প্রিয় এই অনুষ্ঠানে আপনি নিয়মিত কমেন্ট করে থাকেন শুনে থাকেন কিন্তু ইদানিং লক্ষ্য করছেন যে উপস্থাপক উপস্থাপিকেরা ফেসবুক কমেন্টের থেকে এস এর গুরুত্ব বেশি দিচ্ছেন তাই যারা নিয়মিত ফেসবুক কমেন্ট করে থাকে তারা কিন্তু বঞ্চিত হচ্ছে ফেসবুক কমেন্ট পড়ার থেকে এবং একই সাথে পছন্দের গান শোনা থেকে তাই স্যারের কাছে অনুরোধ প্রিয় গান অনুষ্ঠানে ফেসবুক বেশি বেশি পড়া হোক আপনাকে অনেক ধন্যবাদ একটু আগে বলছিলাম যে সব জায়গায় থেকে যেন মানে সব মাধ্যম থেকে পাওয়া অনুরোধে যেন গুরুত্ব দেওয়া হয় কোনোটা কম বা বেশি করা যাতে না হয় আপনি নিশ্চয়ই শুনেছেন শ্রোতাবন্ধু দূর থেকে এই মতামত জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠান শুনবেন এবং আবারও মেইল পাঠাবেন লাকি গত সপ্তাহের একটি মেইল পড়ছে এই মেইলটি পাঠিয়েছিলেন সোহেল রানা সভাপতি সোনালী আলোবেতা শ্রোতা ক্লাব বাগদহ মুন্সিপাড়া পঞ্চগড় থেকে তিনি লিখেছিলেন বাঙালিবেতা রাজশাহী কেন্দ্রের চমৎকার অনুষ্ঠান হলো প্রিয় গান কিন্তু ফেসবুকে বড় করে লিখা ছাড়া হয় কে কে উপস্থাপনায় থাকবে কিন্তু সেখানে লেখা থাকে না অনুষ্ঠানটি কখন প্রচার হবে ইমেইল ঠিকানা দেওয়া হয় না কেন সবুজ বাংলা অনুষ্ঠান ভালো লাগছে শুনলাম আঠারো তারিখে আমি নারী আমি পারি প্রচার হলো কিন্তু পোস্টটিতে কোনো সময়সূচি দেওয়া হয় না এর কারণে অনেক শ্রোতা বঞ্চিত হচ্ছে লাকি আপনিও অনুষ্ঠানে থাকেন অবশ্যই শুধু নিজেদের নাম ব্যবহার না করে অনুষ্ঠানটি থেকে প্রচার হচ্ছে বা কখন প্রচার হবে কয়টা থেকে কয়টায় থাকবে এরকম যদি একটু সময়টা নির্ধারণ করে দিতেন তাহলে শ্রোতারা আরও বেশি খুশি হতো এবং অনেক শ্রোতাই হয়তো সংযুক্ত থাকতে পারত ধন্যবাদ সোহেল রানা আপনার এই পরামর্শের জন্য বেশ বড় একটি মেল পাঠিয়েছেন মোহাম্মদ ইব্রাহিম আলী সিটি গেট সিডিএ রোড অলকার মোড় চট্টগ্রাম থেকে ইব্রাহিম আলী আমাদের নিয়মিত শ্রোতা স্যার নিয়মিতভাবে আমাদের কাছে লেখেন আজকে একটু বড় রকমের অভিযোগই করেছেন ইব্রাহিম তিনি লিখেছেন যে রাজশাহী শহরের বাইরে গিয়েও অনেক কষ্ট করে বেতারের প্রায় সব অনুষ্ঠানে আমি শুনি এবং লিখে থাকি কেননা বেতারের প্রতি আমার ভালোবাসা রয়েছে বেতারকে নিবেদিতভাবে ভালোবেসেই সব অনুষ্ঠানগুলো শুনি ডিউটি থেকে রাত একটা এমনকি দুটোর সময়ও বাসায় ফিরে তিনি লিখেন আমাদের কাছে তিনি লিখেছেন যে যখন লিখার পরেও আমরা মূল্যায়ন পাই না তখন হচ্ছে মনটা খুব খারাপ লাগে যেমন লিখেছেন আপনি যে সুজনেশুতে আঠারোই সেপ্টেম্বর আপনার মেইল ছিল সময় স্বল্পতার কারণে সেটি পড়া হয়নি পঁচিশে সেপ্টেম্বর পড়া হলো মেইলে তিনটি প্রশ্ন ছিল কিন্তু স্যার শেষের প্রশ্নের সহজ উত্তর দিলেন অনুষ্ঠানের প্রযোজককে অবহিত করব কিন্তু মেলের বাকি দুটি প্রশ্ন আঞ্চলিক পরিচালক স্যারের কাছে ছিল যার উত্তর দেওয়া হয়নি আশা রাখছি প্রত্যেক শ্রোতার চিঠি বা মেল মনোযোগ সহকারে পড়ে জানতে চাওয়া প্রশ্নের উত্তরগুলো দেবে এতে শ্রোতাদের আবেগকে মূল্যায়ন করা হবে কেননা আমরা নিঃস্বার্থভাবে কিন্তু বেতার শুনি বেতারের সাথে থাকি ধন্যবাদ আমরাও সেটি জানি যে প্রত্যেকটি কাজের সাথেই বা প্রত্যেকটি চিঠি বা মেইলের সাথেই শ্রোতাদের আবেগ কতটুকু জড়িত থাকে হয়তো কোনো কারণে দেওয়া হয়নি তবে একেবারেই যে দেওয়া হয়নি তেমনটি নয় আজকেও আপনার মেইল আমরা পড়লাম এবং গুরুত্বর সাথেই পড়লাম ধন্যবাদ ইব্রাহিম আমরা জানি আপনি রাষ্ট্রের বাইরে থেকে অনেক দূর থেকে আমাদের সাথে থাকেন এবং অত্যন্ত একনিষ্ঠ শ্রোতা অনেক ভুল আপনার মাধ্যমে আমরা জানতে পারি এবং অনেক মতামতের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠান সাধ্যমতো পরিবর্তন করার চেষ্টাও করে থাকি আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি যে আপনি নিয়মিত চিঠি বা মেইল পাঠাবেন আমার হাতে গত সপ্তাহের একটি মেইল ছিল এই মেইলটি পাঠিয়েছিলেন এনামুল হক চন্দ্রবিন্দু কাজীহাটা রাজশাহী থেকে আপনি লিখেছেন যে গত শুক্রবার বারোটা পনেরো মিনিটে পবিত্র কোরআন মজিদ থেকে তেলোয়ার তরজমা শিক্ষা অনুষ্ঠান গতকাল বেলা আড়াইটায় আলোচনা অনুষ্ঠান তিনটা পাঁচে প্রচারিত গীতিমাল্য অনুষ্ঠান আমার ভালো লেগেছে সেজন্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে রাজশাহী বেতারের এফ এম ট্রান্সমিটারগুলো কত ক্ষমতা সম্পন্ন এবং কোথায় অবস্থিত এটি একটি প্রশ্ন বাংলাদেশ বেতার রাজশাহীর উপস্থাপক উপস্থাপিকার সংখ্যা কত এটি ছিল দ্বিতীয় প্রশ্ন আর স্বাস্থ্য বিষয়ক ফোনের অনুষ্ঠানে অনিদ্রার কারণ এবং প্রতিকার সম্পর্কে আলোচনা শুনতে চেয়েছেন আপনি ভাই এনামুল হক আপনার প্রথম প্রশ্নের উত্তরে জানাচ্ছি যে বাংলাদেশের রাজশাহী কেন্দ্র থেকে দুটি এফএম ট্রান্সমিটারের অনুষ্ঠান প্রচার করা হয় একটি হচ্ছে এফ এম একশো পাঁচ যেটির ক্ষমতা পাঁচ কিলোওয়াট আর একটি রয়েছে এফ এম এইটটি এইট পয়েন্ট এইট আটাশি দশমিক আট এটির ক্ষমতা হচ্ছে দশ কিলোওয়াট। আর আমাদের তালিকাভুক্ত উপস্থাপিকার সংখ্যা প্রায় সত্তরের মতো আর ফোন অনুষ্ঠানের যে বিষয়টি শুনতে চেয়েছেন আমরা চেষ্টা করব পরবর্তীতে এই বিষয় নিয়ে অনুষ্ঠান প্রচারের অনেক বড় একটি মেল পাঠিয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয় সভাপতি আপন বেতা শ্রোতা সংঘ বিনোদপুর মচময় বাগমারা রাজশাহী থেকে মেলটি অনেক বড় হলেও মেলে আমাদের অনুষ্ঠান আপনি সম্পর্কে লিখেছেন যেগুলো অনুষ্ঠান আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে যেমন বনলতা সেন তুমি কোথায় ছিলে এই নাটকটি শুনে আপনি মুগ্ধ হয়েছেন নাটকের প্রযোজক থেকে শুরু করে অভিনয় শিল্পীদের প্রত্যেকের নাম আপনি উল্লেখ করেছেন গল্পটা রহস্যজনক এই নাটকটিও আপনার কাছে ভালো লেগেছে যেটি আমরা একুশে সেপ্টেম্বর প্রচার করেছি রাত দশটা কুড়ি মিনিটে এমন চমৎকার নাটক উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন আর বেতারের নাটক যে এতটা জনপ্রিয় তারই প্রমাণ হচ্ছে এই সুন্দর নাটক সেটিও আপনি মন্তব্য করেছেন আর একটি মতামত অবশ্য জানিয়েছেন যে নাটকের শেষে এবং শুরুতে যদি নাটকের বিস্তারিত বলা হতো তাহলে খুব ভালো হতো আশা করি বিষয়টি ভেবে দেখবেন আর তেইশ তারিখে গানে গানে কিছুক্ষণ অনুষ্ঠানটি আপনি শুনেছেন সেটিও আপনার কাছে ভালো লেগেছে আপনার স্বাস্থ্য অনুষ্ঠান আপনার কাছে ভালো লেগেছে বিশেষ করে আমরা নাক কান গলার সাধারণ সমস্যা নিয়ে আলোচনা করেছি সেটি শুনে আপনি উপকৃত হয়েছেন আর ক্রীড়াঙ্গন অনুষ্ঠানের পরিবেশনা সবগুলো ভালো ছিল সব কিছু মিলিয়ে আসলে রাজশাহী বেতারের অনুষ্ঠান যে অনেক বেশি সুন্দর আপনার কাছে ভালো লাগে সেই আপনি করেছেন ধন্যবাদ জাহাঙ্গীর আলম বেশ কিছুদিন পর আপনার মেইল আমরা পেলাম আমাদের কাছে মনে হচ্ছে যে না বেতারের প্রতি যে ভালোবাসা আকর্ষণ অটুট রয়েছে তবে হয়তো কোনো ব্যস্ততার কারণে কিছুদিন আমাদের কাছে মেইল পাঠাতে পারেননি তবে ভবিষ্যতের যেটি প্রত্যাশা প্রতি সপ্তাহে আপনার মেইল যেন আমরা পাই গত সপ্তাহের একটি মেইল আছে এই সপ্তাহেও মনে হয় তার মেইল আছে নাকি মেলটি পড়ছে এটি পাঠিয়েছেন জহরুল ইসলাম জয় অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট ডিস্ট্রিক্ট এডুকেশন অফিস রাজশাহী জেলা শিক্ষা অফিস রাজশাহী থেকে তিনি এই মেলে লিখেছেন প্রতিদিনের কর্মব্যস্ত জীবন প্রযুক্তির আধুনিকায়নে পুরনো দিনের খবর বিনোদনের একমাত্র উপকরণ রেডিওকে আজ ভুলতে বসেছে মহান মুক্তিযুদ্ধে দেশের মানুষকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের প্রেরণা দিয়েছিল এই বেতারে প্রচারিত চরমপত্র এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গান ছোটবেলা থেকে বেতার প্রতি ভালোবাসা সেই ভালোবাসা থেকে আজও বেতারের প্রতি নিজের দুর্বলতা কাজ করে সেই সাথে আপনি লিখেছেন আর সেই বেতারে প্রচার হওয়া স্পন্দন সবুজ বাংলা সুখী পরিবার জীবন জীবনের জন্য ফিরে আসে আলোর পথে সব বয়সী মানুষের জন্য এক যুগান্তকারী এবং সচেতনতামূলক অনুষ্ঠান সেই সাথে শিক্ষার্থীর আসর জানা অজানা খুবই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আশা করি রাশে বেতার এই ধারাবাহিকতা ধরে রাখতে পারবে সবশেষে জানতে চাই এফ এম আটাশি দশমিক আটে প্রচারিত হওয়া জীবনের গল্প কিভাবে গল্প লিখে পাঠাবো জানতে চাই লাকি কিভাবে গল্প লিখে পাঠাবেন আমরা মেইলি আসলে বেশি প্রাধান্য দিই মেইলটি করলে সুবিধে হয় আমাদের জন্য জীবনের গল্প বেতার অ্যাট রেট ডট কম এই আইডিতে যদি আপনি মেল করেন তাহলে আমরা পেয়ে যাব স্যার যেমনটি আপনি বলছিলেন যে জহরুল ইসলাম জয়ের সপ্তাহে একটি মেল রয়েছে এবং জহরুল ইসলাম জয়ের স্যার আজকের আসরের সবচাইতে আমাদের বড় মেল একটি এবং তার আগের মেলের যে বিষয়বস্তু এবারের মেলেও কিন্তু সেই একই বিষয়বস্তু অর্থাৎ আমাদের বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে তিনি মতামত দিয়েছেন ভালো লাগার অনুভূতি আমাদের কাছে প্রকাশ করেছেন এবং একই সাথে বেতারকে চমৎকারভাবে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে আবারও বেতারের সাথে এভাবে থাকবেন নিয়মিত যাতে আপনার মেইল আমরা পাই গত সপ্তাহের একটি মেইল আমি পড়ছি এই সপ্তাহেও তার মেইল রয়েছে এই মেইলটি পাঠিয়েছিলেন মোহাম্মদ আক্তারুজ্জামান চরশ্রীরামপুর নান্দাইল সিং থেকে ভাই আক্তারুজ্জামান লিখেছেন তেইশে আগস্ট দুপুর একটা পাঁচ মিনিটে বিজ্ঞাপন তরঙ্গ শুনছিলাম রাজশাহী ভেতরে বিজ্ঞাপন তরঙ্গ নিয়ে আমার দ্বিমত আছে কারণ ব্যান্ড আর অ্যালবামের গান বেশি বাজানো হয় অথচ আমি সহ বেশিরভাগ শ্রোতারা বাংলা ছায়াছবির গান পছন্দ করি বলতে না বলতে আবার ব্যান্ডের গান এবং রেডিওতে আটশো ছেচল্লিশ কিলোহার অনুষ্ঠান সম্প্রচার হয়ে যায় একটা বিশ মিনিটে একটি নম্বর আপনি বলেছেন শূন্য দুই পাঁচ আট 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 পাঁচ দুই নয় এক শূন্য এই নম্বরে ফোন করলাম ধরল মাসুদরা নামের কেউ বললাম রেডিওতে অনুষ্ঠান চলছে না উনি আমাকে বললেন বগুড়ায় ফোন করুন আমি বললাম আমার কাছে নাম্বার নাই, সে বলল আমি ফোন ঠিক করে আপনাকে জানাচ্ছি পরে জিজ্ঞেস করলে বিজ্ঞাপন তরঙ্গ অনুষ্ঠান অ্যালবামের গান এত বেশি প্রচার করেন উনি বললেন যে আজকে ছয়টা ছায়াছবির গান বাজবে আর এগুলো আঞ্চলিক পরিচালকের কাছ থেকে লিস্ট অনুযায়ী আমরা বাজিয়ে থাকি ধন্যবাদ স্যার এই সপ্তাহের মেলে আক্তারুজ্জামান লিখেছেন যে মাসের শেষ সপ্তাহে যখন আপনি একাই চিঠি পড়েন এবং উত্তর দেন তখন একটু একা একা লাগে তার কাছে একটু ফাঁকা ফাঁকা লাগে কিন্তু যখন আপনি আবার চমৎকার করে মেল এবং চিঠি পড়ার পরে উত্তরগুলো দেন তখন তার মনটা ভরে ওঠে আনন্দে এবং একই সাথে আক্তারুজ্জামান আমাদের সাতাশে সেপ্টেম্বর নাটক এবং অন্যান্য অনুষ্ঠান শুনেছেন বিভিন্ন দিনের সেই অনুষ্ঠানগুলো সম্পর্কেও ভালো লাগার অনুভূতি প্রকাশ করেছেন ধন্যবাদ আপনাকে গত সপ্তাহের মেলে যে মতামতটি তুলে ধরেছেন আপনি যে ব্যান্ডের গান বা অ্যালবামের গান বেশি বাজানো হয় যারা এই বিজ্ঞাপন দরঙ্গ অনুষ্ঠানে কাজে নিয়োজিত রয়েছেন তাদেরকে এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে ছায়াছবির গান যেন বেশি বাজানো হয় আর আটশো ছেচল্লিশ কিলোহার্জের যে ট্রান্সমিটার আপনারা জানেন যে এটি বগুড়ার কাহালুতে রয়েছে তাই তাৎক্ষণিকভাবে কি কারণে ওখান থেকে অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন না এটি তাৎক্ষণিকভাবে জানানোটা আমাদের কাছে একটু কষ্টের বা একটু সমস্যা হয় তবে আপনাকে বা সকল শ্রোতাকে একটি নম্বর দিচ্ছি সেখানকার যে স্টেশন প্রকৌশলী রয়েছেন তার মোবাইল নম্বর এটি আপনারা তার সাথে যোগাযোগ করে বিষয়টি জেনে নিতে পারেন নম্বরটি হচ্ছে শূন্য এক সাত এক সাত নয় দুই নয় তিন আট নয় নম্বরটি আবারও বলছি শূন্য এক সাত এক সাত নয় দুই নয় তিন আট নয় অবশ্যই তার সাথে যোগাযোগ করে বিষয়টি আপনারা জেনে নিতে পারেন মেল পাঠিয়েছেন মোহাম্মদ ফিরোজ আহমেদ সভাপতি নবীন বেতা শ্রোতা ক্লাব নারায়ণপাড়া মচমৈল বাগমারা রাজশাহী থেকে তিনি লিখেছেন আমাদের একজন উপস্থাপিকার নাম উল্লেখ করে লিখেছেন যে গত আঠাশ তারিখে তিনি এস এবং কমেন্ট খুবই কম পড়েছেন এবং একসাথে দুটো তিনটা করে গান বাজিয়েছেন এমনটা আসলে প্রত্যাশা করেননি শ্রোতারা বা যারা শুনছিলেন তাদের কাছে ভালো লাগেনি আর একই দিনে আপনি রাত দশটায় রংবাহার শুনেছেন যেটি অনেক চমৎকার ছিল লিখেছেন আপনার মন ছুঁয়ে গেছে ধন্যবাদ জানিয়েছেন বেতার কর্তৃপক্ষকে ফিরোজ আহমেদ আপনাকে ধন্যবাদ আপনার মতামতের জন্য তবে আমাদের যে নিয়মটি রয়েছে যে আসলে প্রত্যেকটি গানের মধ্যেই ঘোষণা দেওয়ার তবে কোনো কারণে হয়তো উপস্থাপক ব্যস্ত থাকতে পারেন বা যিনি বুথ অপারেট করছিলেন তিনিও কোনো কাজের জন্য হয়তো ব্যস্ত থাকতে পারেন সব মিলিয়ে এমনটি হতে পারে তবে যার নাম বলেছেন তিনি কিন্তু একজন সক্রিয় উপস্থাপক এটি বলতে হয় তার কাছেও বিষয়টি তুলে ধরা হবে আশা করছি পরবর্তীতে সুন্দরভাবে উপস্থাপন করবেন লাকি ফিরোজ আহমেদের গত সপ্তাহের একটি মেইল কিন্তু ছিল এই মেলে তিনি লিখেছেন গত উনিশ তারিখে গোষ্ঠীভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান সাহিত্য আসর প্রিয় আমার ভালো লাগলো তেইশ তারিখ রাত দশটায় রূপালী সুর শুনছিলাম দশটা উনত্রিশ মিনিটে বলা হলো মন ময়ূরী আর বিষয় লক্ষ্য করছি অনুরোধের আসরে একটি গানে দুইজনের নাম বলে গান প্রচার করা হয় এখন থেকে এক যুগ আগে যখন অনুরোধের আসরগুলো চিঠি লিখতাম তখন এক এক গানে অনেক শ্রোতার নাম বলা হতো আসলে অনুরোধ যদি কম আসে সেক্ষেত্রে এমনটি হতেই পারে আশা করি বুঝতে পেরেছেন আবারও চিঠি বা মেইল পাঠাবেন অন্য বিষয়ে আমাদের কাছে মেল পাঠিয়েছেন শশাঙ্ক মণ্ডল পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ ভারত থেকে তিনি লিখেছেন দুর্গাপূজার পাঁচটা দিন রাজশাহী কেন্দ্র থেকে রাত দশটায় বিশেষ যাত্রা পালা প্রচারের অনুরোধ করছি আশা করি কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করবেন না ভাই আপনার এই অনুরোধটি আমরা রক্ষা করতে পারছি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত শশাঙ্ক মণ্ডলের কিন্তু গত সপ্তাহেরও একটি মেল ছিল এই মেলে তিনি লিখেছিলেন গত বাইশে সেপ্টেম্বর আর দশটায় বধু এলো ঘরও ঘরে যাত্রাপালাটি ভালো লেগেছে আমরা বুঝতেই পারছি যে তিনি যাত্রার একনিষ্ঠ ভক্ত কোন যাত্রা তিনি শুনতে দুটো মেল পাঠিয়েছেন এ আসরে আবুল কাশিম বলিয়ারপুর সাভার ঢাকা থেকে একটি মেলে লিখেছেন আপনি যে উনিশে সেপ্টেম্বর সময়ের ভাবনা বিশ তারিখের নাটক বিশ এবং একুশে সেপ্টেম্বরের গম্ভীরা একুশে সেপ্টেম্বরের গল্পটা রহস্যজনক এবং আপনার স্বাস্থ্য অনুষ্ঠান রং বাহার অনুষ্ঠান সবগুলো ভালো লেগেছে আর নতুন ও পুরনো নাটক মিলিয়ে প্রচার করা উচিত সেই মন্তব্যটাও করেছেন একই সাথে এফ এম আড্ডা পূর্বের মতো এক ঘন্টা প্রচার করা উচিত বলে আপনি লিখেছেন আর আরও একটি মেলে আপনি লিখেছেন যে চিরায়ত বাংলা আপনার ভালো লেগেছে একই সাথে সেপ্টেম্বর অন্তরঙ্গ অনুষ্ঠানের তত্ত্বাবধায়কের নাম ভুল বলা হয়েছে সেই তথ্যটিও আপনি আপনার মেলে জানিয়েছেন আমাদের কাছে আবুল কাশেম আপনাকে ধন্যবাদ জানাচ্ছি নাটক আমরা পুরাতন এবং নতুন মিলেই কিন্তু প্রচার করে অধিকাংশ নাটকই আমাদের পুনঃপ্রচার করতে হয় আমরা সপ্তাহে দুটি নাটক প্রচার করি সেই অনুযায়ী তিন মাসে আমরা ছাব্বিশটি নাটক প্রচার করি তো ছাব্বিশটি নাটকের মধ্যে দেখা যাচ্ছে যে ছয় সাতটি নাটক বা সাত আটটি নাটক আমরা নতুন প্রচার করি এবং বাকি নাটকগুলো পুনঃপ্রচার করতে হয় আমাদের এফ এম আড্ডা অনুষ্ঠান সেটিও তো এক ঘন্টায় প্রচার করা হয় তবে আজানের জন্যে হয়তো দু এক সপ্তাহ দেরিতে শুরু করতে হয়েছে অথবা মাঝে আজানের বিরতিটি দিতে হয়েছে ধন্যবাদ আশা করি ভালো থাকবেন এবং আবারও লিখবেন শ্রোতা বন্ধুরা বিদায় নিচ্ছি আজকের সুজনের অনুষ্ঠান থেকে তবে আজকে শেষের যে ঘোষণা আমরা গত মাসে যাকে শ্রেষ্ঠ পথলেখক নির্বাচন করেছি তিনি হচ্ছেন মোহাম্মদ আক্তারুজ্জামান চরশ্রীরপুর নান্দায়ল ময়মনসিং অভিনন্দন আখতারুজ্জামানকে দীর্ঘদিন বেতার আশয় কেন্দ্রের সাথে এত দূর থেকে সংযুক্ত থাকার জন্য আশা করছি যে আপনি আমাদের মাঝে এসে আপনার কথাগুলো বলার চেষ্টা করবেন সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে সুজনের সু অনুষ্ঠানের চিঠি এবং মেইল পাঠানোর ঠিকানা জানিয়ে বিদায় নিচ্ছি আজকে সুজনের অনুষ্ঠান থেকে সুজনের অনুষ্ঠানে চিঠি লিখবেন এই ঠিকানায় সুজনের সু আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার রাজশাহী ছয় শূন্য 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 মেইল পাঠাবেন সুজনের সু বিবিআর অ্যাট জিমেইল ডট কম এই ঠিকানায় সবাই ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ শুভরাত্রি